Bismillahirrahmanirrahim. Assalamu alaikum shobaike. Asha korchi shobai bhalo achen, shusto achen. To ami ajke ekti kaftan burqa cutting kore dekhabo ebong shelai kore dekhabo. Asha korchi ajker ei video dekhe mane jara notun tarao onek shohoje parben, jara paren tara to dekhle bujhte parben kibhabe cutting ebong shelai korlam ebong hocche measurement korlam. তো আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং লাইক দিতে ভুলবেন না তো এই বোরকাটি হচ্ছে আমার জন্য বানাচ্ছি আর এই বোরকার কাপড় নিয়েছি হচ্ছে তিন গজ কাপড় আর 3.5 হাত বহরের কাপড় দুবাই চেরি তো এই কাপড় মানে বোরকাটি বানানোর পরে আমি একটু হাতে ডিজাইন করব কাপ্তানের হাতের উপর দিয়ে একটু ঘাড় দিয়ে একটু ডিজাইন করব তো এই ভিডিওটা দেওয়ার পরে আমি নেক্সটে এটার ডিজাইনগুলোর ভিডিও দেওয়ার চেষ্টা করব হ্যান্ডওয়ার্কের ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং কিভাবে ড্রয়িং করেছি সেটার ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আমার সঙ্গে থাকুন সবাই আর চলুন কিভাবে আমি হচ্ছে এটা কাটিং করি সেটা এখন শুরু করি বেশি কথা আর বাড়াবো না তো কাপড়টির যে পারটা আছে এই পারটা আমি আগে কেটে নিব এক সাইড থেকে কেটে নিয়েছি তারপরে আমি হচ্ছে ঝুলের মাপটা নেব আমার ঝুল হচ্ছে 49 ইঞ্চি তো আমি হাফ ইঞ্চি একটু বেশি নেব কারণ নিচে একটু সেলাই যাবে ঘাড়ে কোনো সেলাই হবে না যার কারণে আমি শুধু হাফ ইঞ্চি নেব চিকন মুড়ি দেওয়ার জন্য 50 ইঞ্চি মার্ক করে নিলাম তারপরে দুই ভাঁজ করে নিচ্ছি মাপ দিয়ে দুই ভাঁজ করে নিচ্ছি প্রথমে কারণ একটু নিচ থেকে কাপড় বাজবে এই জন্য বাঁচানোর জন্য আমি যে কোনো একটি মাথা থেকে দুই ভাঁজ করে নিলাম তারপরে আমি ঝুলটা দেখে নিয়েছি ঠিকঠাক মতো আছে কি না সব দিকে আমি পিন আপ করে নিচ্ছি কারণ জর্জেট কাপড় পিন আপ করে না নিলে হয়তোবা ভালো করে ভাঁজ করা যাবে না এই জন্য তো চেষ্টা করবেন পিন আপ করেই ভাঁজ করে নেওয়ার তো আমি দেখুন সব দিকে সমান করে ভাঁজ করে নিয়েছি আর বন্ধ সাইড এটা হবে কাঁধের ওপর দিয়ে এটা হচ্ছে এখানে আমাদের হাত হবে এই সাইডে আর কাঁধ হবে গলা হবে আর নিচে হবে রাউন্ড শেপ তো আমি 26 ইঞ্চি চওড়া করে ভাঁজ করে নিয়েছি চার ভাঁজ করে নিয়েছি 26 ইঞ্চি চওড়া আর এটা হচ্ছে আমাদের উপরের অংশ এটা হচ্ছে আমাদের উপরের অংশ আর আমার এই সাইডে এখানে হবে গলা আর এখানে হবে হচ্ছে হাতের অংশ আমাদের হাত বের হবে এই সাইড দিয়ে তো আমি সুন্দর করে মাপ করে নিয়েছি আর এখানে হচ্ছে আমার হচ্ছে হাতের মাপ হচ্ছে 7.5 ইঞ্চি তো 3.5 ইঞ্চির ওপর 2 সুত বেশি নিতে হবে এবং হচ্ছে আরও 1/2 ইঞ্চি বেশি নিতে হবে কারণ হচ্ছে মুড়ি হবে তো এখানে গলা হবে তো গলা এটা পুরোটাই ঘাড়ের ওপর দিয়ে এখানে হাত হবে তো এটা হাত আমি ভালো করে বুঝে দিচ্ছি এখানে হাত আর হচ্ছে আমরা হাতের মাপটা প্রথমে নেব মেজারমেন্ট তো এখানে আমরা হচ্ছে পুরো 4 ইঞ্চি 2 সুতের মতো দাগ দিয়ে নিচ্ছি দিয়ে এখানে দাগ কেটে নিচ্ছি 4 ইঞ্চি 2 সুতের মতো কারণ আমার 3.5 ইঞ্চির ওপর 2 সুত হাতের জন্য টিকাতে হবে আর আমার মুড়ি হবে এই জন্য 4 ইঞ্চি 2 সুত নিয়ে নিলাম আর এদিকে নিচ্ছি 2 ইঞ্চি নিয়ে সব দিকে আমি 2 ইঞ্চি করে নিচ্ছি এইভাবে আমি দাগ করে নিচ্ছি দাগ করে নিয়ে এখানে আমি একটা রাউন্ড শেপ দিয়ে দিব এখানে এইভাবে রাউন্ড শেপ দিয়ে নেব নিয়ে আমি নিচে বরাবর 2 ইঞ্চি 2 ইঞ্চি করে মার্ক করে মানে কাটিং করে দেব এরকম করে আমি 2 ইঞ্চি করে কাপড় এভাবে মাপ করে নিয়েছি এটার উপর দিয়ে কাটিং করে নেব তো আমি ঝুলটা আগে আবারও মেপে নিচ্ছি 50.5 ইঞ্চি এবং হচ্ছে সমান করে দাগ দিয়ে নিচ্ছি এভাবে দাগ দিয়ে নেওয়ার পর আমরা এখানে রাউন্ড শেপ দেব কাপ্তানের যে রাউন্ড শেপটা হয় সেই রাউন্ড শেপটা দিয়ে দেব এখানে তো প্রথমে আমি মেজারমেন্ট করে নিচ্ছি ওপর থেকে নিয়েছি 18 থেকে 19 ইঞ্চি ওপরে নিতে হবে আর এদিকে নিতে হবে 10 ইঞ্চি তো 10 ইঞ্চিতে মার্ক করে নেয়ার পর আমরা এখানে একটি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি সুন্দর করে প্রথমে ডট ডট করে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি একটা আন্দাজ করে তারপর আমি সুন্দর করে হাত দিয়ে গোল করে রাউন্ড করে দেব এইভাবে সুন্দর করে আস্তে আস্তে মার্ক করে দিচ্ছি
তো এই রাউন্ড অনুসারে আমি হচ্ছে কাটিং করে দিচ্ছি, কারণ আমার মেজারমেন্ট করা শেষ বোরকাটি, এখন আমি কাটিং করে দিচ্ছি। আর এই 2 ইঞ্চি যে আমি দাগ দিয়েছি, 2 ইঞ্চি বরাবরই কিন্তু কেটে যাব। কেটে গিয়ে হাতের ওখানে যে রাউন্ড একটা শেপ দিয়েছি, সেখানে আমি সেইভাবেই কেটে যাব। আর হাতে কিন্তু আমি 1.5 ইঞ্চির মতো হচ্ছে মানে পটি দিব, মানে বক্রম দিয়ে পেস্টিং দিয়ে আমি সুন্দর করে পটি লাগিয়ে দেব। তো আমার কাপ্তান কাটা প্রায় শেষ, তো আমরা গলার ওখানে এবং হচ্ছে রাউন্ড শেপের এখানে মেজারমেন্ট করে আমরা চিহ্ন করে নিচ্ছি। তো এখানে আমি 13 ইঞ্চির ওপরে একটি মেজারমেন্ট করলাম, করার পর 13 ইঞ্চির ওপরে যে মেজারমেন্ট সেখান থেকে ধরে 22 ইঞ্চির এখানে আমরা একটি কাট করে দিব। আমরা এখানে হচ্ছে কাট করে দিব কারণ হচ্ছে রাউন্ড, এই রাউন্ডটুকু নিচে আমরা চিকন মুড়ি দিব, এখানে তো সেলাই হবে না, ফাঁকা রাখবো, এই জন্য এখানে আমরা মুড়ি দেব, এই জন্য আমরা চিহ্ন করে নিলাম সমান করে। আর আমরা এই যে গলা, এখানে গলা হবে, গলার এখানে আমি একটু ছোট কাট করে নিচ্ছি, গলাটা এখনই কাটবো না কারণ গলাটা কাটিং করার নিয়ম আছে সেলাই করার। তো আমরা এখানে প্রথমে একটি স্কেল দিয়ে দাগ দিয়ে নিচ্ছি, এটা হচ্ছে পেস্টিং পেপার। পেস্টিং পেপারকে আমি 2 ভাঁজ করে নিয়েছি, প্রথমে একটি লম্বা দাগ দিয়ে নিলাম, আর তারপরে এখানে একে 3 ইঞ্চিতে দাগ করে নিচ্ছি, এদিকেও 3 ইঞ্চিতে দাগ করে নিচ্ছি এবং এপাশেও 3 ইঞ্চিতে দাগ করে নিচ্ছি। তারপরে আমি লম্বা একটি দাগ দিয়ে দিচ্ছি। তো এই পাশে হচ্ছে আমাদের সামনের গলার মাপ হচ্ছে, এটা 3.5 ইঞ্চিতে মার্ক করলাম, করে লম্বা একটি দাগ দিয়ে দিচ্ছি। দাগ দেওয়ার পর রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। রাউন্ড শেপ দেওয়ার পর আমরা হচ্ছে পেছনের গলার মাপ নেব, এখানে পেছনের গলার মাপ নিচ্ছি হচ্ছে 1/2 ইঞ্চি থেকে 2 সুতে একটু বেশি নিয়ে, এখানেও লম্বা একটি দাগ দিয়ে দিচ্ছি এবং রাউন্ড শেপ করে দিচ্ছি। করে দিয়ে পেস্টিং পেপারের এই রাউন্ড শেপ অনুসারে আমরা কাটিং করে যাব। কাটিং করে মাঝ বরাবর আমরা 1 ইঞ্চি থেকে একটু বেশি দাগ কেটে নিচ্ছি, এটা হচ্ছে সামনে একটু ফাড়া হবে, তা না তো গলা ঢুকবে না এই জন্য। তো আমি এইরকম করে কাটিং করে দিচ্ছি, প্রথমে সামনের গলাটাই কাটিং করে দিচ্ছি, তারপরে গোল করে এভাবে পেছনের গলাটাও কাটিং করে দিচ্ছি। আর সামনে যে ফাড়াটা হবে তার জন্য আমি পেস্টিং পেপারটি সুন্দর করে কেটে নিচ্ছি, আমি দাগ দিয়ে নিয়েছি 1 ইঞ্চি থেকে একটু বেশি, সে অনুসারে কাটিং করে দিচ্ছি। আর পুরোটা 1 ইঞ্চির একটু বেশি করে আমি এভাবে রাউন্ড শেপ দিয়ে পেস্টিং পেপারটি কেটে নিচ্ছি। তো আমার পেস্টিং পেপারটি কেটে নেওয়া শেষ, এটা আমি আয়রন করে নেব কাপড়ের উপরে। আয়রন করে নেয়ার পর আমি গলার সঙ্গে সেটিং করব, আর মাঝখানে অবশ্যই চিহ্ন করে নেব যাতে কাপ্তানের পয়েন্ট এবং হচ্ছে গলার এই পেস্টিংয়ের পয়েন্টটি যেন ঠিকঠাক মতো বসে। তো আমার সামনে যেহেতু ফাড়া হবে, একটা বোতাম লাগাতে হবে, যার কারণে আমি এরকম একটি পাইপিনের কাপড় কেটে নিয়ে পাইপিন করে নিচ্ছি, এটা অবশ্যই আড়াখাড়া দিকে কাটতে হবে। তো আমি একটি মাথায় সুঁই সুতো দিয়ে লাগিয়ে নিয়ে সুঁইটা আমি এক পাশ থেকে আরেক পাশে পার করে নিচ্ছি, নিয়ে আমি পুরোটা উল্টে নেব। তো এরকম করে উল্টে নিয়েছি, এখানে আমি খুব কম কেটে নিয়েছি, তারপরে গলাটি হচ্ছে মুড়ি দিয়ে নিচ্ছি পুরোটাই। মুড়ি দেওয়া হয়ে গেলে আমি গলাটি চিহ্ন করে নিয়েছি, সেই চিহ্ন অনুসারে গলাটি সেটিং করে নেব। দেখুন এখানে আমি যে পাইপিনটা করলাম, সেই পাইপিনটা আমি এখানে জয়েন করে নিলাম, যে কোনো এক সাইডে মাঝখান দিয়ে, যেহেতু ফাড়া হবে, ফাড়ার যে কোনো একটি পাশে আমি পাইপিনটি সেট করে নিয়েছি। আর মাঝে বরাবর আমি চিহ্ন করে নিচ্ছি, করে নিয়ে এই যে এখন আমি বোরকাই হচ্ছে গলাটি লাগাবো, তো গলার মাঝ বরাবর যে আমি চিহ্ন করে রেখেছিলাম সেটা বরাবর আমি হচ্ছে এভাবে আরও চিহ্ন করে নিচ্ছি চক দিয়ে। আর যে মাঝ বরাবর যে সেন্টারটা আছে, সেই সেন্টার অনুসারে আমি গলার সেন্টারটা সেট করে সুন্দর করে সেলাই করে দেব।
তো প্রথমে সেলাই করার আগে আমার হচ্ছে পিন আপ করে নিতে হবে যত জর্জেট কাপড়। সব দিকে সুন্দর করে বসিয়ে নিতে হবে, যেহেতু জর্জেট কাপড় খুব সাবধানে কাজ করতে হবে। তো আমি এইভাবে হচ্ছে গলাটি সেট করি, কে কীভাবে সেট করে আমি জানি না, এটা আমার ব্যক্তিগতভাবে আমি এইভাবেই সেট করি গলা, কাপ্তানের গলা। যেহেতু আমি মানে দুইটি পাট আলাদা না, ঘাড়ের উপর দিয়ে কোনো সেলাই হবে না এই জন্য। তো আমি গলাটি এই রকম করে সেট করে নিয়েছি, প্রথমে রাউন্ড শেপ দিয়ে, তারপরে আমরা সামনের ফাড়াটি সেলাই করে দেব। তো একটু আস্তে আস্তে ঘুরে ঘুরে সেলাই করে নিতে হবে। তারপরে মাঝের যে কাপড়টি আছে, এই কাপড়টি আমরা আস্তে আস্তে কেটে দেব গোল করে। তো আমি গোল করে কেটে নিয়েছি, এই রকম করে গোল করে কেটে নেওয়ার পর আমরা মাঝ বরাবর যে ফাড়াটি হবে সেই ফাড়াটির সেলাই দেব। এরকম করে ফাড়াটি সেলাই দিয়ে দিচ্ছি। একটু ঘুরে নিলাম। ঘুরে নিয়ে আবারও সেলাই দিয়ে দিচ্ছি। তারপরে আবার মাঝ বরাবর আমরা সেলাইয়ের মাঝ বরাবর দিয়ে এরকম করে কাটিং করে নেব। তারপরে আমরা গলাটি উল্টে দেব উল্টো পাশে। তো এরকম করে উল্টে দিব, আস্তে আস্তে করে উল্টে দিয়ে আমরা আয়রন করে নেব। আর এটার উপর দিয়ে আমরা চাপ সেলাই দিয়ে দিচ্ছি গলার উপর দিয়ে, তাহলে গলাটি একটু বসে যাবে। তো ঘুরে ঘুরে সেলাই করে দিতে হবে, আর দেখতে হবে কোথাও যেন কুচি না লাগে, সেভাবে হচ্ছে আমরা ঘুরে ঘুরে সেলাই করব। তো আমার সেলাই করা শেষ, গলাটি চাপ সেলাই দেওয়া শেষ। তো এখানে আমাদের বোতাম লাগাতে হবে। দেখুন আমি কত সহজে হচ্ছে কাপ্তানের গলা তৈরি করলাম, আশা করছি আপনারাও পারবেন। তো এটা আমি হাতে যে বক্রম লাগাবো সেটার জন্য হচ্ছে 7.5 ইঞ্চি লম্বা এবং হচ্ছে দুই ইঞ্চি চওড়া বক্রম কেটে নিয়েছি দুই হাতের দুটো। তারপরে আমরা পেস্টিং পেপার এখানে বড় করে কেটে নিয়েছি। তো যেই পাশে হচ্ছে আঠা নেই সেই পাশে আমরা হচ্ছে পেস্টিং পেপার বক্রমটা বসিয়ে দিচ্ছি সেলাই করে। এরকম করে ঘুরে ঘুরে পেস্টিংয়ের ওপর বসিয়ে দিচ্ছি, যে পাশে আঠা নেই সে পাশে আমরা বক্রমটা বসিয়ে দিলাম সেলাই করে। এবং এটা আমরা আয়রন করে কাপড়ের সঙ্গে সেট করে নেব। তারপরে আমি সাইড দিয়ে একটু আয় রেখে রেখে পেস্টিং পেপারটি সুন্দর করে কেটে দিচ্ছি বক্রমের সাইড দিয়ে। এটাকে আমরা আয়রন করে নেব এবং আরও দুটো পেস্টিং বড় করে কাটিং করে নিয়েছি। দেখুন এটা আমরা আয়রন করে নেব। আয়রন করে নেওয়া শেষ, এই যে পেস্টিং পেপারটি আমি আরও দুটো বড় করে কাটিং করে রেখেছিলাম সেটাও আমি আয়রন করে রেখেছি। তো এখন আমি এইটা এই পেস্টিংয়ের ওপরে লাগাবো। তো এটা আমি সিধা দিকে নিলাম এবং সিধা সিধা ভেতরে রেখে আমি সেলাই করব। এইভাবে সেলাই করে তারপরে উল্টিয়ে নেব। এরকম করে সেলাই করে নেব। আমি যেভাবে বসাই এটা আরও আরও একটি সিস্টেমে বসানো যায়, সেটা আমি অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেব। তো বসিয়ে নেওয়ার পর এটা আমি খুব সুন্দর করে মানে কাটিং করে নিচ্ছি সেলাইয়ের পাশ দিয়ে, তারপরে আমি এটাকে উল্টে নেব। এরকম করে সুন্দর করে উল্টে নেব। উল্টে নেওয়ার পর তারপরে আমি আবারও আয়রন করব। আয়রন করলে জিনিসটি খুব সুন্দর সেট হয়ে যাবে এবং সেলাই করতে সুবিধা হবে। তো আমরা এটা এখন হাতের সঙ্গে জয়েন করব। এটা হাত হাতের যে রাউন্ড শেপ দিয়েছিলাম সেখানে আমি এই খুব সুন্দর করে চিকন করে মুড়ি দিয়ে দিচ্ছি। তো
আশা করছি সবার অনেক সহজ মনে হবে কাপ্তান বোরকাটি আজকের পর থেকে, আমার এই ভিডিও দেখার পর থেকে। অন্তত আপনার কারো কাছে যেতে হবে না কাপ্তান বোরকা কাটিং করার জন্য যারা বাসায় তৈরি করতে চাচ্ছেন। তো এটা হচ্ছে হাতের অংশ, হাতের মাঝ বরাবর হচ্ছে আমি একটু চিহ্ন করে নিয়েছি এবং যে বকরমটি আমি চিহ্ন করে নিয়েছি লাগানোর জন্য, এই বকরমের মাঝ বরাবর চিহ্ন বরাবর আমি হচ্ছে ভেতর দিয়ে ঢুকিয়ে দেব কাপড়টি, ঢুকিয়ে দিয়ে একটি চাপ সেলাই দিয়ে দিব, তাহলে আমাদের হাতের সঙ্গে বকরমটি সেট হয়ে যাবে। খুবই সহজ বকরম লাগানোটি আর কাপ্তান বোরকাটি কাটিং করা এবং সেলাই করা অনেক সহজ, আশা করছি সবাই অনেক সহজে বুঝতে পারবেন। তো যারা বুঝতে পারবে না তারা কমেন্টে অবশ্যই জানাবেন, যারা বুঝতে পেরেছেন ভালো লেগেছে তারাও জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, আর পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই লাইক করবেন এবং ফলো করতে ভুলবেন না। তো এটার উপর দিয়ে আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি যেহেতু আমার হাতে বকরমটি লাগানো শেষ। এরকম করে ঘুরে ঘুরে পুরোটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি একটু সুন্দর লাগানোর জন্য। তো আমার হাতে বকরম লাগানো শেষ, আমি পরে এটাতে বোতাম লাগাবো এবং এখন আমি সাইডে হচ্ছে এই মুড়িটা দিয়ে দিচ্ছি, নিচে ঘেরে মুড়িটা দিয়ে দিচ্ছি যেখানে আমি চিহ্ন করে রেখেছিলাম 22 ইঞ্চি, সেখানে হচ্ছে আমি মুড়ি দিয়ে দিচ্ছি নিচের ঘেরে। আমি এই মুড়িটাই পছন্দ করি কাপ্তানে, এই জন্য আমি এই চিকন মুড়িটাই দিয়ে দিচ্ছি। তো আমার মুড়ি দেওয়া প্রায় শেষের দিকে, দেখুন আমি এরকম করে মুড়ি দিয়ে নিয়েছি। মুড়ি দেওয়ার পর আমি সাইডে সেলাই করব, 1 ইঞ্চি থেকে 2 সুত বেশি হবে এখানে আয় রেখে, যাতে হাতটা ঢোকানো যায়। এভাবে আয় রেখে আমি গিট সেলাই দিয়ে নিচের দিকে সেলাইটি করে দেব সাইডের সেলাইটি। তো সাইডের সেলাই করার পর আমি বাইরে থেকে লক করে নিয়ে আসবো, আমার যেহেতু লক মেশিন নেই। তো আমি নিচে এসে এখানে আবারও গিট সেলাই দিয়ে দিব, সেমভাবে আমি বিপরীত পাশেও এভাবে গিট সেলাই দিয়ে দিব, সেলাই করে দেবো। দেখুন এখানে আমি 1 ইঞ্চি থেকে 2 সুত বেশি হবে আয় রেখে তারপরে সেলাইটি করেছি। তো এটা হচ্ছে আমার বোরকার ফাইনাল লুক, এইরকম হয়েছে। তো এটাতে আমি হচ্ছে পাইপ চুমকির ডিজাইন করব এবং হচ্ছে ড্রয়িং করব। তো এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার পাশেই থাকুন, এর নেক্সটে আমি এই ভিডিওগুলো দিব। তো আমি হাতের ভেতরে এরকম করে হচ্ছে বোতাম লাগিয়েছি আর গলাটি এরকম করে করেছি। তো আশা করছি সবার অনেক ভালো লাগবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।